বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়োনিস্টরা, খোলামেলা বললাম, বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়োনিস্টরা। জায়োনিস্ট কারা? সব ইহুদি, সব খ্রিস্টান নয়, সব ইহুদি সব খ্রিস্টানকে জায়োনিস্ট বলা হয় না। ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়োনিস্ট বলা হয়। 1890 সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন 2022 সালের দিকে এসে বিগত প্রায় 50-60-70 বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে। মিডিয়া ওদের হাতে, আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো, আপনি যত অ্যাপস ইউজ করছেন, সার্চ ইঞ্জিন ইউজ করছেন, স্মার্টফোন ইউজ করছেন, সফটওয়্যারগুলো ইউজ করছেন, সবকিছু ওদের। প্রযুক্তি, যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সব ওদের। মিসাইলস, যত নিউক্লিয়ার মিসাইলস গুলো আছে, পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে, নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড, অয়েল বলা হয়, এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে। চলমান সংকট ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স, মানে আপনি বিশ্বের যত মিলস এন্ড ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজ দেখছেন এর গোড়াপত্তন ওদের কাছে। পলিটিক্যাল দর্শনগুলো, আপনার ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, ন্যাশনালিজম বলেন, যত বড় বড় দর্শনগুলো আছে, দর্শনগুলো কিন্তু মুসলিমদের থেকে আসে নাই, আসছে নাকি? এই প্রত্যেকটা দর্শন ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি? এটা পশ্চিম থেকে আসছে। কোন পশ্চিম? যেই পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ, বোঝেন নাকি? একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখলাম, এই কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে। 2 ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে। সমকামী তো বোঝেন, মানে গেস, হোমোসেক্সুয়াল, তো সেখানে একটা হামলা হয়েছে, সেখানে 5 জন মারা গেছে, ওদের মধ্যে হামলা। তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা 12 হালাল। এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন। ওরা আমাদেরকে শিখায় যে মানবতা কাকে বলে, তাই না? ওরা আমাদেরকে শিখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে, দমন করতে হবে। ওরা শিখায় আমাদের যে এই সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায়, মুসলিম মেয়ে মেয়ে বিয়ে করতে পারে, জেনা তো ওপেন, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে। পর্নোগ্রাফি ওদের একটা, ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ, ওদের জন্য পর্ন ফরজ। সারা বিশ্বে 92 বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে। এই যে মুভিজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না, এটা বিজনেস, পিছনে আছে ব্যবসা, অর্থ, মানি। এখানে এই পর্ন স্টার যারা, মেয়েগুলা ছেলেগুলা, এরা হচ্ছে মানি মেকিং মেশিন। এরা মনে করেন খেলা হচ্ছে, 2 টিমে খেলা হচ্ছে, 2টা 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার, ক্রিকেট ম্যাচই মনে করে। তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না, হয় না? খেলাতে বাণিজ্য হয় না, জুয়া হয় না? এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে? যারা এই খেলাগুলিকে পরিচালনা করে। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক একইভাবে এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মতো, এরা বাণিজ্য করে, ওরা অল্প টাকা দিয়ে ব্যাস। তো এদের এখানে এই পর্ন হচ্ছে ফরজ, এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে। আমি বোঝাতে চাচ্ছি যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়ত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ফাহেশা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের, নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে, ওদের কাছ থেকে হেদায়ত নিব কেন? আমার কাছে কি কুরআন এবং হাদিস নাই? আমাদের কাছে কি কুরআন এবং রাসূলের সুন্নত নাই? এবং কুরআন এবং রাসূলের সুন্নত কি পরিপূর্ণ নয়? হ্যাঁ বলেন, আমাকে একটু কথা বলেন, কুরআন এবং সুন্নাহ কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সুন্নাহ, সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই? একজন মুসলিম কেন বিশ্বাস করে না যে কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে? আছে না? আমাদের মাঝে কিছু ইখতিলাফি মাসালা থাকতে পারে, পারে না? ইখতিলাফি মাসালা থাকতে পারে, সেটা অন্য জিনিস, এটা ফিকহি মাসালা, ফিকহি ইখতিলাফ, এটা ডিফারেন্ট জিনিস। এমনিতেই কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনার ইবাদত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক সেকশন, এগুলোর হেদায়ত নাই ভাই? পরিপূর্ণ না অসম্পূর্ণ? যে জাতির কাছে কোরআন এবং সুন্নাহর মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে, সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায়ত নিতে হবে? আমাকে এই উত্তরটা দেন, তারপর আলোচনা করি। হ্যাঁ, ওদের কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, কোরআন সুন্নাহর অনুকূলে হয়, প্রতিকূলে না হয়, তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই।
কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক হয় আমরা কি গ্রহণ করব না সারা বিশ্বে ওরা সুদ ছড়িয়ে দিয়েছে আমরা সবাই এখন সুদ খাচ্ছি মনে করছেন যে আমরা খুব ভালো মানুষ সুদের ছিটা ফোঁটা আমাদের গায়েও লাগছে ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেন আমি রিকোয়েস্ট করব আল্লাহ মুক্তা প্লিজ মানে কিছু ইকোনমিক্সের বই আছে পড়েন পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে পড়েন নর্মালি যারা ইকোনমিক্সে পড়ছেন তারা প্রত্যেকটা কথা আমরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই যে পেপার মানির কথা বলেছিলাম এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান পেপার মানি যে থাকবে না এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা হচ্ছে বর্তমান শুধু পেপার মানি না এই যে ডলারকে দেখছেন সারা ওয়ার্ল্ডে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে না দেখবেন একসময় ডলারও থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন না আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন পৃথিবীতে তিনি ফিলিস্তিনে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য জাতিসংঘের কাছে গিয়ে দ্বারস্থ হবেন না যে আমাকে পারমিশন দেন দ্বারস্থ হবে নাকি তা আমরা এটা বিশ্বাস করি তো সারা বিশ্বে সুদ ছড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে মুসলিমরা হিন্দুরা বুদ্ধিস্টরা ওই যে বললাম জায়নিস্ট যারা একে অপরের বন্ধু একটা আয়াত পড়ে দিই তারপরে সামনে যাই দেখুন আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আমরা কি মুমিন না আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে আউলিয়া রূপে গ্রহণ করো না আউলিয়া মানে কি কোন ইহুদি কোন খ্রিস্টানকে গ্রহণ করো না সবাইকে কি গ্রহণ করো না উত্তর না আল্লাহ বলছেন বাদুহুম আউলিয়া ও বাদ তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা একে অপরের বন্ধু এখন জিউজ এবং খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু কারা আমাকে উত্তর দেন আমেরিকা রাশিয়া কি একে অপরের বন্ধু হ্যাঁ আচ্ছা চায়না আর পশ্চিমারা কি বন্ধু উত্তর কোরিয়া আর পশ্চিমারা কি বন্ধু আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তো বুঝতে হবে কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে যদি বিশ্বের চ্যালেঞ্জ গুলো আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমরা কি ব্যর্থ না উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন এবং হাদিস ছিল না তিনি কোরআন এবং সুন্না দিয়ে সারা বিশ্ব দাপটের সাথে শাসন করেন নাই ওই সময় কি কোনো মুসলিমের গায়ে একটা আঘাত করার সাহস কারো ছিল কোনো একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা করার কারো সাহস ছিল একটা মুসলিম শিশুকে বোম মেরে হত্যা করার সাহস ছিল সেই সেই কোরআন এবং সুন্না কি এখন বিশ্বে নাই সেই আল্লাহ কি মারা গেছেন নাকি নাউজুবিল্লাহ ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত তিনি মারা যাবেন না সেই নবীর সুন্নত কি আছে না নাই সেই আসমানে কিতাব আছে না নাই এগুলো থাকার পরেও এখন ওই সময় থেকে আমরা দূরে কেমন করে সরে আসলাম আজকে এটা বুঝবেন আপনারা ইনশাআল্লাহ এখন কন্ট্রোল করছে এরা বাদুহুম আউলিয়া ও বা তারা একে অপরের বন্ধু আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় কার দিকে বলছেন এটা আমাদেরকে তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় এর মানে এই না যে আপনি ওদের সাথে ব্যবসা করতে পারবেন না এর মানে ওই না এই না যে আপনি ওদের সাথে চুক্তি করতে পারবেন না এটা না وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরিয়ে নেয় ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে কি হবে فَإِنَّهُ مِنْهُمْ সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কোরআন আশেষে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত করেন না মানে এই কাজটা করলে আমরা জালেম হয়ে যাব এখন ব্যবসা করা এক জিনিস বাণিজ্য করা এক জিনিস চুক্তি করা এক জিনিস ঠিক আছে মিলিটারি অ্যাফেয়ার্স করা এক জিনিস কিন্তু বন্ধুরূপে গ্রহণ করাটা আরেক জিনিস